আমরা প্রথমে সার্কেলটা করলাম, করে এই মাঝখানে কেটে নিলাম। এবার ইউটা ইউ করলাম, উল্টো ইউ করলাম, করে দুদিকে দুটো লাইন দিলাম, মাঝখানে কেটে দিলাম, মাঝখানে একটা ই শেপ তৈরি করলাম, তারপরে এরকম করে কেটে দিলাম, দিয়ে এখান থেকে ডি করলাম, ডি দুটো হাত দুদিকে করলাম, এখানেও ডি করলাম, আচ্ছা এবার মুখটা করলাম, নাক মুখ ওয়ান একটা লাইন আর একটা লাইন দুটো লাইন করলাম ছোট ছোট, চোখের ক্ষেত্রেও তাই একটা লাইন দুটো লাইন, একটা ছোট্ট সার্কেল, আচ্ছা এটা ছেলে হলে ঠিক এই রকম চুলটা হবে। এবার ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে এখানে আমি ঘুড়িটা করব, এখানে আমি ঘুড়িটা করছি, ঘুড়িটা হলো, ঘুড়ির একটা ছোট্ট লেজ করা যেতে পারে। এবার এটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা করে দিলাম, একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম, ব্যাস এখানে আরো একটু উঁচু করে দিলাম, ছোট্ট মতো একটু পাহাড়ের মতো করে দিলাম, আর এই জায়গাটাতে কিছু গাছপালা করে দিলাম, এখানটাতে কিছু ঘাস করলাম, এই ঘাসগুলো আঁকতে অসুবিধা হলে এখানে এম 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 আর ও ও ও এগুলো ফুল হয়ে গেল, তাহলে এম ও দিয়ে ঘাস আর ফুল বানিয়ে দিলাম। এবার এখানে সূর্য করে দিতে পারি, বিকেলের দিকে ঘুরি ওড়াচ্ছে, কিছু পাখি এখানে অ্যাড করতে পারি, ব্যাস। এখন আমরা সম্পূর্ণ ছবিটা দেখছি, এটা অন্য একটা ঘুড়ি ওড়ানোর ছবি, দেখো খুব সহজে কিভাবে ড্রয়িংটা করা হয়েছে, গাছের ড্রয়িংটা কত সহজভাবে করা আছে। এবার নেক্সট ছবিটা একই রকমভাবে সার্কেল করলাম, মাঝখানটা কেটে নিলাম, তারপর উল্টো ইউ করছি, জুড়ে দিলাম, এবার পা গুলো করলাম, নিচের পজিশনটাই ডি করে দিলাম, এবার হাত দুটো করছি, হাতের লাইন দুটো করলাম, ঠিক আগে যেভাবে ছবিটা করেছিলাম সেইভাবেই করছি, ডি করলাম, ডি করলাম, নাক করলাম, এক দুই এক দুই দুটো স্ট্রেট লাইন দিলাম, চোখ হলো নাক মুখ চোখ, এবার ডিজাইন করে দিলাম, ব্যাস
রথ হচ্ছি। রথযাত্রা, রথ আঁকলাম। আচ্ছা এবার গাছ হয়ে গেলে রথযাত্রা মানে বর্ষাকাল, তাহলে মেঘ থাকবে আকাশে, বৃষ্টি হোক না হোক মেঘ একটু থাকবে। হয়ে গেল, এবার দেখো গাছের ড্রয়িংটা আর একটু আমরা ডিটেলস করতে পারি। গাছের ড্রয়িংটা আমরা আর একটু করে নিলাম কমপ্লিট। দেখো আমাদের সম্পূর্ণ ছবিটা কিরকম লাগছে। এখন দেখো এই ছবিটাও সেই আগের মতোই একই রকম ভাবে করছি, প্রথমে সার্কেল তারপরে উল্টো ইউ করে নিলাম। এবার দুটো হাত করলাম, পায়ের লাইন, পায়ের জন্য লাইন দুটো করলাম। মাঝখানে একটা লাইন কেটে নিলাম। এবার পা দুটো করলাম, এবার পা দুটোকে কেটে নিয়ে নিচের অংশটাতে ডি করে দিলাম। হাতটাকে করছি একদম আগে যেভাবে করেছিলাম ঠিক সেই রকম ভাবেই এই ছবিটাও আমরা কমপ্লিট করছি। দেখো এই ছবিটা কিভাবে করছি, এটা একটা ছেলের ছবি, মাথার চুলটা করলাম। এবার নাক মুখ চোখ কত সহজে করলাম। এবার নেক্সট ফিগারটা, এটা মেয়ের চোখ, একই রকমভাবে মাথাটা করলাম, মাথার চুল করে দিলাম। এবার উল্টো ইউ করে আমরা ফিগারটা করছি। দেখো পা করলাম, পাটা করে নিলাম, নিচের পজিশনটা যেমন ডি করেছিলাম করে দিয়েছি। এবার হাতটা করছি, হাতটা একটু চেঞ্জ করছি কারণ কি একটা রাখি ধরে আছে, রাখি পূর্ণিমা উপলক্ষে এই ছবিটা আমরা করছি, রাখিটা ধরে আছে, রাখিটা পড়াতে যাচ্ছে, রাখির সুতোগুলো। এখন আমরা সিনারিটা করব, পিছনে ব্যাকগ্রাউন্ডটা করছি। একটা ঘর বানালাম, জানলাটা করলাম, জানলাটা কমপ্লিট করলাম। এবার পিছনে আরেকটা বাড়ি করলাম, ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করলাম। এবার একটু মেঘ টেক দিয়ে দিলে ভালো হয়, মেঘগুলো করে দিলাম, পাখি করলাম, ব্যাস কমপ্লিট।